এখানে ম্যাজিক চলছে। যে সমুদ্র মে নহাকে নমকিন হো গিয়া এর কপি করছে, এটাতে আপনার কিছু না না না, এটা আমার ভালো লাগছে। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড মর্নিং বন্ধুরা, এখন চলে এলাম মধ্যম গ্রামের রবীন্দ্রপল্লীতে। আর রবীন্দ্রপল্লী মানে বুঝেই গেছেন, এই তিনটে বিরিয়ানির মধ্যে যে কোনো একটা বিরিয়ানির দোকানে এসছেন আপনারা ধরেই নিয়েছেন। তো আজকে কোথায় এসেছি, কোন বিরিয়ানি ট্রাই করব একটু পরেই জাস্ট দেখতে পাবেন। আর এটাও বলে রাখি, এটা সব থেকে পুরনো দোকান এবং এটার খুব নাম আছে এই বিরিয়ানি দোকানটা। তো চলুন আজকে সেই দোকানে যাব এবং ওখানে বিরিয়ানি, চিকেন চাপ আর কি কি আছে ওদের সব দেখে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব এর বিরিয়ানির টেস্ট কেমন এবং এখানকার লোকজনদের আতিথেয়তা বা ব্যবহার কেমন। তো চলুন বিরিয়ানি মেকিং দেখি এবং খাওয়া দাওয়া করে আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আহার বিরিয়ানি। তো চলুন এখানে গিয়ে দেখি এনাদের কি সব কাজকর্ম চলছে একটু দেখেন। এই দেখুন এদিকে কিন্তু অলরেডি একটা বিরিয়ানির হাড়ি চেপে গেছে, দমে বসানো হয়ে গেছে, দেখুন বিশাল হাড়ি সাইজ, বাপরে। আর এখানে দেখুন চিকেন গুলো খুব সুন্দর ভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, বিরিয়ানি চিকেন। এই দেখুন এখানে চিকেন গুলো জাস্ট ধুয়ে একদম পরিষ্কার করা হলো। এই যে চিকেনের পিস গুলো দেখতে পাচ্ছেন আহার বিরিয়ানির, এলো কত করে পিস আছে এগুলো, কত গ্রাম করে? 160-150 মধ্যে আছে, তাই তো? তো বিরিয়ানির জন্য সেকেন্ড হাড়ি কিন্তু রেডি হচ্ছে, দেখুন লবণ এটা লঙ্কার গুঁড়ো গেছে ওপরে, নিচে সরি ওপরে বলছি। দেখি কেওড়া জল গেল, কেওড়া ওয়াটার গেল। এই সামনে সাই বাবার একটা মন্দিরে পুজো হচ্ছে, তাই এরকম আওয়াজ কিছু পাবেন আপনারা। এদিকে দাদা কিন্তু রোগানটা দিচ্ছে, দেখুন ভাটানের যে রোগান সেই রোগানটা চলে যাচ্ছে বিরিয়ানির মধ্যে। আর এদিকে দেখুন গরম মশলা অর্থাৎ বিরিয়ানির যে মশলাটা সেটা চলে গেল। এদিকে আবার বিরিয়ানির মধ্যে চিকেন গুলো চলে গেল। এই দেখুন চিকেনের পিস গুলো, এখানে লেগ আছে, বডিও আছে নাকি গো? শুধু লেগ, ওকে শুধু লেগ আছে। এই দেখুন আবার তুলে নেওয়া হচ্ছে, এবার কিন্তু সেকেন্ড টাইম বডি গেল আর উইংস এর পিস গুলো গেল। আর এদিকে যে বিরিয়ানিটা রেডি হলো সেটাই দাদা এখন কাটবে। আর একজন কিন্তু এই দেখতে পাচ্ছেন কন্টেনারে ঘি আছে নাকি গো? ঘি আছে, ওকে। এই দেখুন জাস্ট ওরে সাবাস, এটা কি পিওর গাওয়া ঘি? পিওর গাওয়া ঘি, দেখুন এই দেখুন পিওর গাওয়া ঘি। এই আটার লেচিটা এদিক থেকে সরানো হচ্ছে। এই দেখুন জাস্ট বিরিয়ানির রাইসটা দেখুন সাবাস, এই গরম বিরিয়ানি কাটছে আর এদিকে আস্তে আস্তে ভেতরের যে রোগান মিশ্রিত রাইসটা সেটা বেরোচ্ছে, দেখুন। এই হচ্ছে ব্যারাকপুর স্টাইলের যে কালার ব্রাউনিশ চাল, সেই কালারটা দেখুন। এই দেখুন আলু, চিকেন, মাটন সব উপরে তুলে দেওয়া হলো, এখান থেকে শেকে শেকে মাটন গুলো তুলে নেওয়া হচ্ছে, দেখুন। ও পিস গুলো জাস্ট দেখুন একবার। আর এদিকে দেখুন মাটনের পিস গুলো দেওয়া হচ্ছে, এই মাটন গুলো পিস হচ্ছে 100 গ্রাম প্লাস। আর এখানে দেখুন চিকেন গুলো এখন সাইডে সাইডে লেগ পিস গুলো, এগুলো লেগ পিস গুলো যেগুলো আগে তুলে নিল মশলা মাখানোর পর, এগুলো কিন্তু আবার সাইডে সাইডে দেওয়া হচ্ছে যাতে বিরিয়ানি কাটার সুবিধা হয়, দেখুন। এটা কি চিকেন চাপ হচ্ছে নাকি? আচ্ছা এটা চিকেন চাপ হচ্ছে, বাহ এটা টকবক করে ফুটছে চিকেন চাপটা। আর এই চিকেন চাপটা রান্না করছে এই দাদা। তো নমস্কার কাকু, কেমন আছেন? আর তো অনেক দিনের আসার ইচ্ছা ছিল কিন্তু আপনার এই আহার বিরিয়ানিতে, আজকে চলেই এলাম অবশেষে মধ্যম গ্রামে। তো আপনি বলুন এই আহার বিরিয়ানি শুরু কবে থেকে বা কবে থেকে স্টার্ট করেছিলেন? শুরু করেছি প্রায় 14 বছর হতে চললো। 14 বছর? হ্যাঁ পুরো হয়নি এখন। আচ্ছা হয়ে যাবে। আপনি যখন শুরু করেছিলেন মানে কি কনসেপ্ট নিয়ে শুরু করেছিলেন যে একটা বিরিয়ানির দোকান খুলবো এমনি নরমাল যেভাবে খুলে? আমার ভালো লেগেছিল এখানে এই কারণেই যে মধ্যমগ্রামে তখন কোনো বিরিয়ানির দোকান ছিল না, আর আমি দেখলাম এখানে যদি বিরিয়ানির দোকান করা যায় তাহলে হয়তো মার্কেটটা ভালো পাওয়া যাবে। আচ্ছা আর অরিজিনালি সেটাই পেয়েছি, বিরিয়ানি এখানে তো করার পরে খুব ভালো মার্কেট পেয়েছি। আচ্ছা এখন আরো ভালো হয়েছে, যত দিন যাচ্ছে আরো ভালো হচ্ছে। আর আপনার এই যে বিরিয়ানি যেটা মানে এটা কোন ঘরানার, কলকাতা স্টাইল নাকি ব্যারাকপুর স্টাইল? না না ব্যারাকপুর, ব্যারাকপুর আর কলকাতা বলবো না। হ্যাঁ
এটা আমার আমাদের নিজস্ব কনসেপ্ট, নিজস্ব কনসেপ্ট, কারোর কোনো কিছু দেখে না বা কোনো কিছু না, এটা আমাদের মতো আমরা তৈরি করছি। আচ্ছা, আর বিরিয়ানির মধ্যে মোটামুটি আপনার মাংসের যে পিস গুলো, মাটন বলুন চিকেন বলুন, এগুলো কত গ্রাম করে থাকছে? মাটন 100 গ্রাম প্লাস, 100 গ্রাম প্লাস, আর চিকেন 150 প্লাস, 150 প্লাস। আর রাইস কত গ্রাম থাকে? রাইস প্লেটে একটা পার্সেলে কম বেশি 180 গ্রাম রাইস থাকে। আচ্ছা, নরমালে। আচ্ছা, স্পেশালে 200 উপরে থাকে। আচ্ছা, আর বসে খেলে কি আবার কেউ রাইস চাইলে দেওয়া হয়? তো বসে খেলে তো যে যত খেতে পারবে। আচ্ছা, মানে আনলিমিটেড, আনলিমিটেড আলুও থাকে, আনলিমিটেড, হ্যাঁ, যে যত খাবে। শুধু মাংসটাই দেওয়া হয় না, মাংস দিলে তো আর পোষাবে না, সেটা পোষাবে না একদম, যে যত খেতে পারবে, পেট ভরা খাবার। তো আপনার আহার যে নামটা রেখেছেন, এটা মানে কিভাবে রেখেছেন? আহার বিরিয়ানির নামটা আমার একটা বন্ধু দিয়েছিল, আমি যখন ব্যবসায় আছি তখন আমার বন্ধু বলেছিল, ওকেই বলেছিলাম, আমার বন্ধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওই বলেছিল যে এই নামটা খুব ভালো লাগছে, দেখ এটা রাখলে কেমন হয়। আমিও পছন্দ হলো, খুব ভালো লাগলো, ব্যাস এভাবেই হয়েছে। আচ্ছা, আর আপনার দোকানে মোটামুটি কটার সময় এলে বিরিয়ানি পাওয়া যাবে? 12:30 থেকে 1টার মধ্যে চালু হয়। আচ্ছা, ওই 10:30-10টা পর্যন্ত খোলা থাকে, রাত 10:30-10টা পর্যন্ত খোলা থাকে। এটার মধ্যে আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আহার বিরিয়ানিকে দেখে অনেকেই বিরিয়ানি করছে। আচ্ছা, কিন্তু ফলো করছে আহার বিরিয়ানিকে। ওকে, এটা আমার কাছে খুবই খুবই আনন্দের। আচ্ছা, মানে এই যে নকল করছে বা এর কপি করছে, এটাতে আপনার কিছু? না না না, এটা আমার ভালো লাগছে, আরো ভালো লাগছে, একদম একদম, এটাকে আমার খুব ভালো লাগছে। দমে কতক্ষণ থাকবে? 50 মিনিট, 50 মিনিট দমে থাকবে বলছে। তো এই যে বিরিয়ানির হাড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে মোটামুটি 100 প্লেট বিরিয়ানি হবে, আর 20 কিলো চাল ধরে এটাতে। এই দেখুন, এইগুলো হচ্ছে আপনার, এই কন্টেনার গুলো স্পেশাল কন্টেনার, যেটা স্পেশাল মাটন বা স্পেশাল চিকেন যায় এই কন্টেনারে। এটা 1500 ml, আর এটা হচ্ছে নরমাল যেটা। আচ্ছা, এখানে কন্টেনারে কালার আছে দেখুন, সাদা আছে আর এদিকে হলুদ আছে, এগুলো মাটনের জন্য আর চিকেনের জন্য। এ দেখুন একসাথে কতগুলো পার্সেল সাজানো হচ্ছে, সব মাটন বিরিয়ানি যাচ্ছে এগুলো। এ দেখুন বিরিয়ানিতে এগুলো ডিম দেওয়া হয়েছে, মানে বিরিয়ানিতে আপনারা যদি এক্সট্রা ভাবে ডিম নিতে চান সেটা অ্যাড করে নিতে পারেন। আর এদিকে এখন সালাড কাটা চলছে দেখুন, শসা পেঁয়াজ। আর এই দেখুন চিকেন চাপ, এখানে স্পেশাল আহার বিরিয়ানি স্পেশাল চিকেন চাপ। এর আগের বছর অক্টোবর থেকে এটা নতুন একটা প্রাইস রেট এনারা করেছে। তো চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 140, স্পেশাল চিকেন বিরিয়ানি 220, স্পেশাল মাটন বিরিয়ানি হচ্ছে 290, আর মাটন বিরিয়ানিটা হচ্ছে 180 টাকা। এদিকে চিকেন চাপ হচ্ছে 80 টাকা, ডিম বিরিয়ানি হচ্ছে 110 টাকা, আলু বিরিয়ানি হচ্ছে 100 টাকা। আর এদিকে দেখছি একের পর এক পার্সেল বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানে হিউজ, যতক্ষণ ধরে এসেছি দোকানে শুধু পার্সেলই বেরিয়ে যাচ্ছে ম্যাক্সিমামটা। তো দেখুন এখানে বসে খাবার মতো জায়গা আছে এদিকটা, আর এদিকেও ভেতরে আছে এদিকটা, দুটো করে টেবিল আছে, আবার এই দিকটা আছে, এই দেখুন এদিকটাও আছে, এদিকেও দুটো টেবিল আছে। এখানে কিন্তু আর একটা কম্বো অফার দেখতে পাচ্ছি দেখুন, এখানে থামস আপ 250 ml প্লাস মাটন বিরিয়ানি 200 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এদিকে লেখা আছে থামস আপ 250 ml প্লাস চিকেন বিরিয়ানি 160 টাকা। 80 টাকা এক প্লেট চিকেন চাপের দাম, আর এই হাটে মাটন বিরিয়ানি এটা হচ্ছে 180 টাকা দাম। আস্তে আস্তে আপনাদের দেখাই বিরিয়ানির কোয়ালিটি কেমন, টেস্ট করে তো একটু বলতেই হবে। তবে রাইসটা হাত দিয়ে যেটা বুঝছি, একদম হালকা রাইস, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। এই হচ্ছে তার বিরিয়ানির আলু, আলুটা একটু টিপে দেখি, ও অমায়িক আলু, অমায়িক আলু যাকে বলে, দুর্দান্ত সেদ্ধ হয়েছে। আর এই হচ্ছে আপনাদের মাটনের পিসটা, ও হো হো, নাল্লির পিস দেখুন জাস্ট, এটা তলতলে লদলদে পিস না, এটা জাস্ট একটা নালির পিস, তো তাই ফ্যাটের পরিমাণটা কমই থাকবে, আর সলিড মাংস আছে। প্রথমে বিরিয়ানি রাইসটা একটু আলু দিয়েই খাইয়ে নিই, রাইসটা একদম হালকা, শসা, এর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এরপরে দিয়েছে দেখুন গ্রিন চাটনি, যেটা মোটামুটি ব্যারাকপুর নৈহাটিতে সব জায়গাতেই পেয়ে যাবেন, সে গ্রিন চাটনি আছে। মাটনটা কেমন সেদ্ধ হয়েছে, ও
দারুণ সেদ্ধ হয়েছে, এই দেখুন জাস্ট, এই জাস্ট দেখুন দুর্দান্ত সেদ্ধ হয়েছে, এই দেখুন। ও হো হো হো, লাভলি লাভলি। এর সাথে একটু আলুও নিয়ে নি, এর সাথে একটু পেঁয়াজ নি, একটা বড় সড় বাইট হয়ে যাক। জাস্ট অন্য লেভেল, এই দেখুন, এই দেখুন জাস্ট, এখানে ম্যাজিক চলছে। এই সাওয়াস, এই সাওয়াস। আর এদিকে দেখছি সেই চিকেনটা সমুদ্রে সাঁতার কাটছে, মানে একটা ছাতা ফাতা লাগিয়ে, এই দেখুন ছাতার মতো লাগাচ্ছে, আর এদিকে মনে হচ্ছে সেই সমুদ্র মে নাহাকে নমকিন হো গিয়া। তো চলুন একটু এই ছাতা মাথা খুলে দিই, লঙ্কার শশা, এবার চলুন চাপটা একটু ট্রাই করে দেখি। ওরে সাওয়াস, গ্রেভির গাঢ়ত্বটা জাস্ট দেখুন, ও মাই গ্রেভি একদম। ওরে সাওয়াস, লাভলি। ও চিকেনটা যা সফটনেসটা দেখুন, দুর্দান্ত। এরকম একটু গ্রেভিতে মাখিয়ে, আহা হা, পুরো মনে হচ্ছে রাবড়ি খেলাম, দারুণ দারুণ। যেহেতু নল্লির পিস পড়েছে, একটু তো ঠুকে খেতেই হবে, স্বর্গ। তো আহার বিরিয়ানি থেকে তো খাওয়া দাওয়া করলাম, মাটন বিরিয়ানি, এদের একটা মানে নল্লি বিরিয়ানি খেলাম, যেখানেই যাচ্ছি এখন নল্লি পাচ্ছি, মানে ভাগ্যটাই আলাদা। যাই হোক, আর তার সাথে ছিল চিকেন চাপ, দুর্দান্ত, মানে বিরিয়ানিটা দারুণ লেগেছে। মধ্যমগ্রামের সব থেকে মানে পুরনো দোকান বলে, 14 বছর আগে আহার বিরিয়ানি প্রথম করেছিল, তো কাকুর মুখ থেকে যেটা শুনে আমি তো জানি না। আর এই আহার বিরিয়ানিতে আসবেন কিভাবে আপনাদের একটু বলে দিই, আপনারা তাও জানেন মোটামুটি। এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এদিক থেকে সোদপুর থেকে এটা মধ্যমগ্রামে চলে যাচ্ছে, মানে রেল লাইন যেটা আছে, রেল লাইনটা পার করে এই ব্রিজের একদম নিচেই আছে আহার বিরিয়ানি। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, দেখুন, কবিগুরু শিক্ষা নিকেতন, রবীন্দ্রপল্লী, মধ্যমগ্রাম, এর একদম গায়ে লাগোয়া। আর যদি তাতেও আপনাদের অসুবিধা হয় আসতে, তো গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। আর যারা মধ্যমগ্রাম থেকে দেখছেন, আগেও অনেক ভিডিওতে এসছে, দেখেছেন, আর যদি ভালো লাগে আমার ভিডিওটাও, তো অবশ্যই লাইক করে দেবেন। আহার বিরিয়ানি যে মালিক, ওনার ব্যবহার কিন্তু খুব ভালো, সত্যি, মানে প্রত্যেকটা মানুষজনকে দেখছি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এবং আমি যে এসছি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, দুর্দান্ত। ব্যবহার নিয়ে কোনো কথা হবে না, অমায়িক ব্যবহার যাকে বলে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন, আর ইনস্টাগ্রামে রিলসটাও দেখতে ভুলবেন না, ইনস্টাগ্রামটা ফলো করে দিন। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।